মোহনপুর পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে আমরা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো অন্তরীকরণের লিমিট। আমরা শিক্ষার্থীরা এই এই লিমিটটা হলো অন্তরকরণ বিদ্যার একটা বেস, সুতরাং আমাদের এই বিষয়টা ভালোভাবে বুঝতে হবে। আমরা দুটি ফাংশন বোর্ডে লিখেছি, একটা হলো এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, আর একটা হলো এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ফোর বাই এক্স মাইনাস টু। শিক্ষার্থীরা, আমরা একটু খেয়াল করি, যদি এক নং ফাংশনটাতে আমরা এক্স এর মান টু বসাই, তাহলে দেখো এক্স এর মান টু বসালে একটা মান আসবে ফোর। কিন্তু দুই নং ফাংশনটাতে যদি আমরা এক্স এর মান টু বসাই শিক্ষার্থীরা, তাহলে আসবে উপরে আসবে ফোর মাইনাস ফোর টু মাইনাস টু, তার মানে জিরো বাই জিরো। শিক্ষার্থীরা, এই যে একটা অবস্থা জিরো বাই জিরো, এটা একটা আনডিফাইন্ড ফর্ম বা অনির্ণয়। এটা তাহলে এই যে একটা এক্স এর মান টু বসাতে প্রথম ফাংশনটাতে একটা মান চলে আসলো, আর তৃতীয় ফাংশনে আসলো একটা আনডিফাইন্ড ফর্ম, এই যে একটা সমস্যা সমাধান করবে, এই সমস্যা সমাধানের জন্য গণিতবিদগণ মূলত এই লিমিটের অবতারণা করছে। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে এক্স এর মানটা ঠিক টু না ধরে টু এর কাছাকাছি যদি মান নেই শিক্ষার্থীরা, যেমন মনে করো এক্স এর মান আমরা নিলাম 1.99, মানে দুই থেকে একটু কম মান, কেমন 1.99, 1.999, তাহলে এর মানটা আসবে কিভাবে আসবে 3.99, 3.99। শিক্ষার্থীরা, এটা হলো এক্স থেকে কম মান, টু থেকে কম মান নিলাম, আবার টু এর কাছাকাছি আরেকটা মান কি হতে পারে 2.01, 2.001, 2.0001, এই মানগুলো যদি নেই, তাহলে আমরা এই এফ এক্স এ শিক্ষার্থীরা যে মানটা আসবে 4.01, 4.001। তোমরা যদি একটু খেয়াল করো, তাহলে দেখবা 3.99, 3.999, 4.01, 4.001, এই মানগুলি কিন্তু একটা নির্দিষ্ট মান ফোর এর কাছাকাছি, মানে একজ্যাক্টলি আর তখন কি আসবে না শিক্ষার্থীরা, শূন্য, এরকম আনডিফাইন্ড ফর্ম আসবে না। তাহলে আমরা কি লিখলাম, উভয় ক্ষেত্রে চলরাশি এক্স এর মান নির্দিষ্ট সংখ্যা টু এর নিকটবর্তী হলে ফাংশন এফ এক্স এর মান নির্দিষ্ট সংখ্যা টু না, নির্দিষ্ট সংখ্যা এখানে হবে ফোর এর কাছাকাছি, ফোর এর কাছাকাছি হবে, তারপর শিক্ষার্থীরা তাহলে আমরা বুঝতে পারলাম এই এক্স এর মানটা ফোর এর কাছাকাছি 3.99 হোক আর 2.01 হোক, এই দুইটা মান নিলে এক্স এর মানটা চার এর কাছাকাছি মান আসে, চারের কাছাকাছি আসে, তাহলে এই চারটাকে বলা হবে এফ এক্স এর সীমাস্থ মান বা লিমিট বলা হয়। শিক্ষার্থীরা, আমরা তাহলে এখন লিমিটের সংজ্ঞাটা আলোচনা করতে পারি, সেটা হলো যদি চলরাশি এক্স এর মান একটা নির্দিষ্ট সংখ্যা এ অপেক্ষা ক্ষুদ্রতর বা বৃহত্তর মান গ্রহণ পূর্বক এর দিকে অগ্রসর হয়ে এর সন্নিকটবর্তী হওয়ায়, যদি একটি প্রদত্ত ফাংশন এফ এক্স এর মান একটি নির্দিষ্ট সংখ্যা এল এর সন্নিকটবর্তী হয়, তবে
L কে f x এর লিমিট বা সীমাস্থ মান বলা হয় শিক্ষার্থীরা আমরা a অপেক্ষা একটু আগে 2 অপেক্ষা ক্ষুদ্রতর মান বা বৃহত্তর মানগুলো নিয়েছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে 1.99 এটা ক্ষুদ্রতর মান বৃহত্তর মান হলো 2.01 বা 2.001 এটা হলো বৃহত্তর মান এটা এইভাবে মানগুলো নিতে নিতে এ যখন খুবই 2 এর কাছাকাছি হয়ে যাবে খুবই কাছাকাছি হবে শিক্ষার্থী বন্ধুরা তখন fx এর মানটা একটা নির্দিষ্ট সংখ্যা এলে কাছাকাছি হবে তো সেই এই এলটাকে বলা হবে লিমিট বা সীমাস্থ মান একে আমরা এভাবে লিখব লিমিট x টেন্ডস টু a fx ইকুয়াল টু l শিক্ষার্থী বন্ধুরা এটা হলো গাণিতিক প্রকাশ এটা হলো এটা সংজ্ঞায়িত করা তোমরা তোমাদের বই দেখে আরো একটু পড়তে পারবে বলে আরো ভালোভাবে বুঝতে পারবে শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনা এই পর্যন্তই আল্লাহ হাফেজ